আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যে আর একটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে? আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, তিনি কে? কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক? ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক? ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত আহ্বান জানাই, ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, এরকম আছে? নামাজ টামাজ নাই, লাল শালু গায়ে দেয়া, গোসল করে না, মাথার চুল দাড়িতে জট বাগানো, বছরে গোসল করে একবার, বছরের একবার ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সব শেষ, এরকম আছে না নাই? এই অপরিচ্ছন্নতার সাথে, এই নোংরামির সাথে, এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? এই কপালটা